বিসমিল্লাহ রহমান রহিম। কেমন আছেন বিয়স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদেরকে কি দেখাবো আশা করি ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আজ আপনাদেরকে দেখাবো দুইটা মোটর সম্পর্কে জানাবো। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা একটা মোটর, এটা হলো জিয়ার গোল্ড কোম্পানির মোটর, জিয়ার গোল্ড কোম্পানির 48 ভোল্ট 1000 ওয়াটের। এটা হলো মিশুক গাড়ির মোটরের। আর আমার অপর পাশে যে দেখতে পাচ্ছেন ঠিক একই কোয়ালিটির, সেম কোয়ালিটির মাল, এটা হইলো আর কি এস কে কোম্পানির মাল, 1000 ওয়াটের 48 ভোল্টের। আসলে এই দুইটা মোটর দিয়ে আপনাদেরকে কি বোঝাবো আজকে বোঝানোর চেষ্টা করব, এবং কি বলার চেষ্টা করব আমি যে এই দুইটা মোটরের মধ্যে কি পার্থক্য আছে। আসলে এই দুইটা কোম্পানির মোটরই আমাদের খুবই ভালো কোম্পানির মোটর, আমরা জানি। আসলে ওইগুলাই সচরাচর যারা আমরা ব্যবহার করি কিংবা গাড়িতে থাকে, এই এই ধরনের কোম্পানির মোটরই থাকে বেশিরভাগ গাড়ি। আসলে আজকে জানাবো কিংবা বুঝাবো আমাদের এই মোটর গুলা লাগানির পরে কিছুদিন পরে কেন জ্বলে যায় আমাদের মিশুক গাড়ির মোটর গুলা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা চেষ্টা করব। চলেন ভিডিওটা শুরু করি। আসলে এই যে আমাদের এসকে কোম্পানির মোটর বলেন কিংবা এসকে কোম্পানির মোটর বলেন কিংবা জিয়ার গোল্ড মোটর বলেন, আসলে এই দুটো মোটর কোম্পানি গুলা আমাদের গাড়ির কিছুদিন চালানির পরে আমাদের মোটর গুলা নষ্ট হয়ে যায় কিংবা জ্বললে যায়। জিয়ার গোল্ড বলেন কিংবা এসকে কোম্পানির মোটর বলেন, কি কারণে জ্বলে যায় সেটাই বোঝাবো। আসলে আমরা যখন যে গাড়িগুলা চালাই, মিশুক গাড়ি বলি কিংবা বড় অটো বলি, যে কোনো গাড়ি বলি, আমরা মিশুক গাড়িগুলা অনেক সময় মিস্ত্রি ভাইদের কাছে ব্যারেকের কাজ করাই। যেরকম ব্যারেকের কাজ করাইলে ব্যারেক জাম থাকে, জাম থাকার কারণে আমাদের এই মোটর গুলা জ্বললা যায়, কারণ ওরা ফিরি ঘুরে না। তার জন্য আমি বলবো অবশ্যই চাক্কাগুলা আলগি দিয়া ভালো করে হাত দিয়ে ঘুরাইয়া দেখবেন ফিরি আছে কিনা, চাক্কা জাম আছে কিনা। দেখেন চাক্কাটা এখন ফিরি ঘুরতেছে, ঠিক এইভাবে ঘুরাইয়া দেখবেন ফিরি আছে কিনা, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে দেখবেন ফিরি আছে কিনা, ফিরি যদি না থাকে তাহলে আপনারা আবার ভালো করে কাজ করে নেবেন ব্রেকটা। যদি জাম থাকে তাহলে আমাদের এই মোটর গুলা জ্বললে যাবো, কন্ট্রোলার নষ্ট হয়ে যাবো, এমনকি এও দেখবেন কোনো বিয়ারিং টিয়ারিং নষ্ট আছে কিনা আমাদের গাড়ির মধ্যে। তাছাড়া অনেক সময় আছে একটা বালা ভাঙ্গার মতন পড়ে গেল, আর বালা গাতার মধ্যে কিংবা একটা ইট ইটের নিচে পড়লো, যদি ওই জায়গায় চেষ্টা করেন তাহলে মোটর জ্বলে যাব, এমনকি ভালো কাদা কিংবা গাতার মধ্যে যদি পড়ে যায় তাও আমাদের মোটর গুলো নষ্ট হয়ে যাব। যদি ভাঙ্গা গাতার মধ্যে পড়ে অবশ্যই আপনি আর একটা লোক ধাক্কা দিয়ে, পিছন দিয়ে ধাক্কা দিয়ে তুই লাহিরে পরে গাড়ি চালানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই কোম্পানির মোটর গুলা ভালো টিকসই করব। জিয়ার গোল বলেন কিংবা এসকে কোম্পানি বলেন, আপনি যেই কোম্পানি লাগান না কেন খুব ভালো টিকসই করব। আপনি যদি বেশি করে লোড নিয়ে গাতার মধ্যে ফালাইয়া কিংবা ব্রেক কাজ করলেন, ব্রেক ফ্রি থাকলো না জাম থাকলো, তার এবার যদি চালান তাহলে আপনাদের ইডি নষ্ট হয়ে যাব, মোটর গুলা জ্বললে যাব, আশা করি বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা হইলো গাড়ি চালানো হলো নিজের কাছে চালাইতে সময় দেখবেন কোনো চাক্কার বিয়ারিং বোরিং ভাঙ্গা আছে কিনা এবং কি নষ্ট আছে কিনা। অবশ্যই ওই যে বললাম লোড গাড়ি খুব কম দিবেন, চেষ্টা করবেন আপনি যেই কোম্পানির মোটরই লাগান না কেন, জিয়ার গোল বলেন এসকে কোম্পানি বলেন, যেই কোম্পানি লাগান না কেন, যদি চাক্কা জাম থাকে কিংবা বিয়ারিং ভাঙ্গা থাকে কিংবা লোড দেন বেশি, তাহলে আপনার মোটর গুলা চলে যাব, যত দেখার মোটরই লাগান না কেন, আশা করি বুঝতে পেরেছেন। আর একটা কথা না বললেই না, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে রাখবেন। এই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ।